পথ নিরাপত্তা সপ্তাহ পালন বনগাঁ জেলা পুলিশের। সাধারণকে সচেতন করতে পথনাটিকা হেলমেট বিতরণ। এদিন এক র্যালির আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্যরা। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে নিরাপত্তা সপ্তাহ পালন করল বনগাঁ পুলিশ জেলা প্রশাসন। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছেন যারা ট্রাফিক আইন না মেনে চলাচল করছেন, বাইক চালানোর সময় হেলমেটও ব্যবহার করছেন না, যার কারণে রোখা যাচ্ছে না দুর্ঘটনা। তাই সাধারণ মানুষকে আরও সচেতন করতে বনগাঁ পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের আয়োজন করা হয় এদিন। এদিন বনগাঁ পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে মণিসংহন চত্বরে নিরাপত্তা সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে র্যালির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে, সেই সাথে পথচারী মানুষের মধ্যে বিতরণ করা হয় হেলমেট। এদিনের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, ট্রাফিক ডিএসপি মলয় কুমার দাস, বনগাঁ মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি, বনগাঁ মহকুমা এসডিপিও অর্ক পাজা, বাগদা এসডিপিও স্পর্শনীলাঙ্গি, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এবং বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সূর্যশঙ্কর মণ্ডল সহ একাধিক প্রশাসনিক কর্তারা। এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস বলেন, রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন থানা এলাকায়। ট্রাফিক সংক্রান্ত বিষয় সাধারণ মানুষকে সচেতন করছি আমরা, হেলমেট বিতরণ করা এবং পথনাটিকার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি যাতে পথ দুর্ঘটনা রোধ করা যায়। মানুষ যত রুলস রেগুলেশন ফলো করবে ততই দ্রুত পথ দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। পুলিশ সুপার আরও বলেন, সেফ লাইফের আন্ডারে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি এবং বিভিন্ন থানা এরিয়াতে ট্রাফিক রিলেটেড সব রকম রেগুলেশনস ফলো করা এবং যা যা করতে হবে হেলমেট বিতরণ করা পথনাটিকার মাধ্যমে আমরা বেসিক্যালি মানুষকে সচেতন করতে চাইছি আরও, যাতে যত দূর অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায়, মানুষ যত রুল ফলো করবেন তত অ্যাক্সিডেন্ট কম হবে। এবং আমি আমার পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে সব মানুষকে অনুরোধ করছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এটাতে পার্টিসিপেট করুন। আর শুধু এই সপ্তাহ না, পুরো বছর আপনারা মানে যা যা ট্রাফিক রেগুলেশনস আছে ওগুলো পালন করুন। এখন এটা তো কোনো কিছুই বৃথা যায় না এবং আমরা মনে করি আগের থেকে আমাদের যদি আমরা এই জেলারই আমরা পরিসংখ্যান দেখি, গত এক বছরে আমাদের কোনো মেজর বিরাট ফেটাল অ্যাক্সিডেন্ট কোথাও হয়নি এবং আমরা মনে করি এটা ঘটেইছে সেফ ড্রাইভ সেফ লাইফের এই বিভিন্ন কর্মসূচি দিয়ে সচেতনতা বাড়ানোর জন্য। এবং এটা আরও আমরা যদি রেগুলার চালিয়ে যাই এটা আরও একদমই আমরা জিরোতে নামিয়ে আনতে পারবো, এটাই আমরা মনে করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।